নমস্কার দর্শক বন্ধুরা, নমোহ ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আলোচনা করব অম্বুবাচী চলাকালীন সময়ে ব্রহ্মপুত্র নদীর জল অলৌকিকভাবে কেন লাল হয়ে যায়। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে পাল্লা দিয়ে শাস্ত্রে নানা কাহিনী জড়িয়ে রয়েছে। এই অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত। হিন্দু শাস্ত্রে আর বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। পৌরাণিক গ্রন্থকেও পৃথিবীকে ধরিত্রী মাতা হিসাবে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী, আর পৌর্ণ বর্ষাকা ঋতুমতি মহিলারাই কেবল সন্তান ধারণে সক্ষম। তাই অম্বুবাচীর পরও ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে। এই সময় আসামের গুয়াহাটি শহরের নীলাচল প্রদেশে অবস্থিত মা কামাখ্যার মন্দিরে অনুষ্ঠিত হয় অম্বুবাচীর মেলা। এই মন্দিরটি মা সতীর একান্নটি সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। পুরাণ মতে দেবী সতীর আত্মখননের পর যখন দেবীর যোনি অংশ সুদর্শন চক্র থেকে বিচ্ছিন্ন হয়, সেটি সেই স্থানে পড়ে, তখন থেকে সেই স্থান মায়ের ভক্তদের তপস্যা স্থান হিসাবে গণ্যিত হয়েছে। ব্রহ্মপুত্র নদীর উল্টো দিকে অবস্থিত এই কামাখ্যা দেবীর মন্দিরে তার আরাধনা এবং পুজো করা হয়ে থাকে। এই মন্দিরটি তন্ত্র মন্ত্র সাধনার জন্যেও বেশ বিখ্যাত। সেই কারণেই এই মন্দিরে তান্ত্রিক সম্প্রদায়ের সাধু ঋষিরাও আসেন। সারা বছর এখানে মাসিক এবং বাৎসরিক উৎসব হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বিশিষ্ট ঘটনা হলো অম্বুবাচী মেলা, যা আষাঢ় মাসে হয়। এই মেলায় দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষের সমাগম হয় এই আষাঢ় মাসে অম্বুবাচী সময়ে কামাখ্যা দেবীর মন্দিরে। এটি চার দিন ধরে চলে এবং এর প্রধান আকর্ষণ হল অম্বুবাচী ব্রতের আচারিক পুজো, যা মেলার শেষ দিনে হয়। তবে অম্বুবাচী উৎসব এখানে বেশ গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই সময় মায়ের মাসিক ক্রিয়া শুরু হয় এবং নিজে থেকেই ওই দরজা বন্ধ হয়ে যায় মন্দিরের। এই কথা শুনলে অবাক হবেন, এই সময় ব্রহ্মপুত্র নদের জলও লাল হয়ে যায়। এই অম্বুবাচী উৎসব এবং ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যাওয়া নিয়ে একটি বিশেষ বিশ্বাস ও কাহিনী প্রচলিত আছে। মনে করা হয়ে থাকে দেবী কামাখ্যা শক্তির প্রতীক ঋতুমতী হওয়ায় ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। এই বিশেষ উৎসব তিন দিন ধরে চলে। এই সময় ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। আবার এই চার দিন কেটে গেলে নিজে থেকে ব্রহ্মপুত্র নদের জল আগেকার মতো সাদা হয়ে থাকে, অর্থাৎ যেমন জলের রং সেরকম হয়ে যায়। বিশ্বাস করা হয় মায়ের ঋতুস্রাবের কারণেই এরকমটা হয়ে থাকে। এই ভিডিওটি এই পর্যন্তই, পরে দেখা হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার প্রতিনিয়ত বা রেগুলার ভিডিও আপনারা পেতে পারেন।